আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় বেশ ভালো আছি। আমি আজকে বিয়েবাড়ি জর্দা রান্না করবো, তো ভাবলাম ভিডিওটা আপনার সাথে শেয়ার করি। আসলে বিয়েবাড়িতে গেলে তো মন ভরে খাওয়া যায় না, তো বাসায় রান্না করে একটু মন ভরে খাবো, তাই বিয়েবাড়ি স্টাইলে আমি সম্পূর্ণভাবে জর্দা রান্না করবো। তো আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে বাদাম আর কিশমিশ, এগুলো একটু ভালো করে ভেজে নেব, কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, যাতে বাদামগুলো গায়ে পোড়া না লেগে যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে না। তো আমি আগে থেকে ভাত রান্না করে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা প্যান, প্যানের মধ্যে ঘি দিয়ে আমি সেই মানে পোলাও চাল দিয়ে যে ভাত রান্না করে রেখেছিলাম সেটাই, এখানে 250 গ্রাম চাল আজকে অল্প পরিমাণে রান্না করতেছি, তো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার রান্না করতে যাতে কোনো প্রবলেম না হয় এর জন্য। তো এখানে 250 গ্রাম চাল আমি ভাত রান্না করে রেখেছিলাম, সেটা আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। তো আমি একটু পরপর ঘি দেবো, কারণ আমি একবারে দিচ্ছি না, একবারে দিলে হয়তো আন্দাজ বুঝাবে না, বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না, তাই আমি বুঝে বুঝে দিচ্ছি। তো দারচিনি এলাচ দিয়ে আবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে ভাতটাকে ভালো করে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আমি 1 কাপ চাল দিয়েছি আর 2 কাপ চিনি দিচ্ছি, এখানে এটাই মাপ, স্ট্যান্ডার্ড একটা মিষ্টি এইটাই, এটাতে হয়, বেশি মিষ্টি চাইলে আপনি আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, সবসময় মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে টেস্ট আরও বেড়ে যায়। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর চিনি থেকে যে পানিটা ছেড়েছে সে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করেছিলাম। দিয়ে দিচ্ছি টোটাল 1/2 চামচ কেওড়া জল আর গোলাপ জল, দুটো মিলেই, যাতে 1/2 চামচ হয়, বেশি হলে আবার গন্ধটা ভালো লাগবে না। আর এখানে একটা কমলার যে শাঁস থাকে সেগুলো আমি বের করে দিয়েছি। তো আমার জর্দাটা সম্পূর্ণ এখন হয়ে গিয়েছে, তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিছু ফ্রুটস দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে ফেলবো। তো এই ফ্রুটস দেওয়ার সময় চুলার আঁচটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিবেন। নাড়াচাড়া করে আমি একটু নামিয়ে নিচ্ছি, আর একটা বলে আমি এখন এটা সার্ভ করে ফেলবো। সুন্দর লাগতেছে তাই না? এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আবার যেটুকু বাদাম আর ফ্রুটস ছিল বাকি, সেগুলো আমি দিয়ে উপর থেকে ডেকোরেশন করে দেবো। হয়ে গেছে বিয়েবাড়ি জর্দা। বিয়েবাড়ি জর্দা বাসায় রান্না করে মন ভরে খাওয়া যায়, বাইরে বিয়েবাড়িতে গেলে তো এইভাবে খাওয়া যায় না, তাই না? তো বাসায় রান্না করে মন ভরে খাবো। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।